ক্লাস বি অনার্স বাংলা সিক্স সেমিস্টার। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা। আমি তোমাদের কে আজকে আমি আলোচনা করছি লোকসঙ্গীতের উৎস ও সংজ্ঞা। তোমরা মনোযোগ সহকারে এটা শুনবে। শব্দেশী মানুষের প্রথমে যে ভাষায় কথা বলতে শিখেছিল নিঃসন্দেহ তা গদ্য। তবুও দেশের সব ভাষাতেই প্রথম সাহিত্য রচিত হয়েছিল কিন্তু পদ্যে, কারণ গদ্য ছিল নিরাবেগ আট পড়ে মানুষের প্রয়োজনের ভাষা। অথচ সাহিত্যের ভাষা মানুষের আবেগ, উচ্ছ্বাস ও অনুভব দীপ্ত হৃদয়ের গভীরতা থেকে। সে যাই হোক, তৎকালীন বাংলা পদ্য কিন্তু সাধারণভাবে গেয় কবিতারূপেই চিহ্নিত হয়ে আছে। এই গেয় কবিতাকেই লোকসঙ্গীত বলা হয়, অর্থাৎ মানুষের মুখে মুখে রচিত যে গেয় কবিতা বা মুখে মুখে যেসব গান বাধা হতো সেই সব গানগুলোকেই বলা হয় লোকসঙ্গীত। বলা হলো মানুষের কল্পনা বিকাশের সূত্রপাতের পর মানুষ যা ব্যাখ্যা করতে পারে না, যা বিশ্লেষণ করতে অপারগ, তারা মনে করে সেখানে দেবত্ব ভাব আরোপিত আছে বা লৌকিক ধর্ম সেখানে আরোপিত আছে। লোকধর্ম লোকাচারের জন্ম নিল সেখান থেকেই। লোকধর্মের নানা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে লোকসঙ্গীতের এই সমস্ত প্রাথমিক আঙ্গিক জন্ম নিল। অর্থাৎ লোকধর্ম লোকাচারের অনুষ্ঠানের সঙ্গে উদ্দেশ্যের সঙ্গে যুক্ত আছে যেসব উপাদান, সেসব উপাদানগুলোই হচ্ছে লোকসঙ্গীতের গঠনের প্রাথমিক আঙ্গিক। আজও তার নিদর্শন সমাজ জীবনে পাওয়া যায়। যেমন অনাবৃষ্টিতে আবাহনের হুদুমদেহ গীত অথবা ব্যাঘ্রবন্দনা গীত আজও তার সাক্ষ্য বহন করে। অনাবৃষ্টিতে আবাহনের গীত বলতে কী বোঝানো হয়েছে? অর্থাৎ অনাবৃষ্টির ফলে কোথাও বৃষ্টি নেই, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, ধান গাছ সব নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ ভূমিকার জ্বালায় তার প্রাণপাত, এই মুহূর্তে আত্মরক্ষার তাগিদ হিসেবে কিংবা নিজেদের জীবন রক্ষার জন্য তখন ঈশ্বরের কাছে তারা করুণভাবে প্রার্থনা করে। যে সব সঙ্গীতের মাধ্যমে সেই সব সঙ্গীতগুলোকে বলা হয় হুদুমদেহ গীত। ব্যাঘ্রবন্দনা গীত বলতে কী বোঝানো হয়েছে? যেসব মানুষের পেশা ছিল জঙ্গলে গিয়ে কাঠ কাটা বা কাঠ সংগ্রহ করা কিংবা মধু সংগ্রহ করা, অনেকে সুন্দরবনে নদীর কূলে কাঁকড়া মাছ ধরতে যেত, এর ফলে তাদের বাঘেদের হাতে তাদের জীবন হানি হতো বা প্রাণনাশ ঘটত। অর্থাৎ তাদের বাড়ির মেয়েরা, তাদের স্বামীরা যাতে ভালোভাবে ঘরে ফিরে আসে কিংবা তারা যাতে ভালো থাকে বা বাঘেদের হাত থেকে রক্ষা পায়, সেই জন্য তারা মুখে মুখে যেসব ঈশ্বরের করুণার্থে করুণায় বা প্রার্থনায় যেসব সঙ্গীত মুখে মুখে গাইতো সেইগুলো কি বলা হয় ব্যাঘ্রবন্দনা। এইসব মুখে মুখে গীত রচিত গানগুলোকে বলা হয় লোকসঙ্গীত। যাই হোক, লোকাচার অনুষ্ঠানের এই সমস্ত সুর ও কাঠামোগুলি থেকেই পরবর্তী যুগের পল্লীগান উন্নতি লাভ করেছে। তো যাই হোক, আমি আমার এই অংশে আমি এই পর্যন্ত পড়ালাম। আমি আবার পরবর্তী স্তরে গিয়ে আমি পরবর্তী অংশ পড়াবো।